হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সোমা ঘোষ, আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো। বড়দের প্রণাম এবং ছোটদের অনেক ভালোবাসা দিয়ে আজকে ব্লগটা স্টার্ট করছি। দেখে তোমরা বলো, চিনতে পারছো কিনা কমেন্ট আগে দেখি, জানিও তো সবাইকে এটা কি মার্কেট। আমি বলে দিচ্ছি, ঠিক আছে, জানার আগেই বলে দিচ্ছি, কিন্তু জানাও যে কেমন লেগেছে আজকে যে দেখালাম ভিডিওটা। আর তোমরা ভিডিওটা এখন পুরো দেখো, আর অবশ্যই ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলো না প্লিজ। আচ্ছা, চলে এসেছি নিউ মার্কেট। নিউ মার্কেট আশা করি সবাই জানো। তা আমি কালীঘাট মেট্রো স্টেশন থেকে উঠে, এই দেখো মেট্রো স্টেশন থেকে কালীঘাট থেকে উঠে স্প্ল্যানেডে নেমেছি, আর স্প্ল্যানেড থেকে একটুখানি নিউ মার্কেট জাস্ট। এখন মেট্রো স্টেশনে দাঁড়িয়ে রয়েছি। তার আগে তোমাদের ভয়েস ওভার করছি কেন, কথাগুলো অমিট করেছি, যদি একটু ইয়ের আওয়াজ আসছিল তাই জন্য আমি অমিট করেছি, যার জন্য তোমাদের ভয়েসে বললাম। দেখো এই মেট্রো থেকে নেমে একটুখানি মেট্রো স্টেশন থেকে এই ঠিক গ্র্যান্ডটা আছে, গ্র্যান্ড ওবেরয় গ্র্যান্ডে থেকে মেট্রো স্টেশনটা পরে ওই গ্র্যান্ড, তারপর থেকেই তারপরে হেঁটে এসে একদম নিউ মার্কেট। মানে তোমাদের, তোমরা যদি মেট্রোতে স্প্ল্যানেড নামো তোমাদের একদম হাঁটতে হবে না, একদম সামনে মেট্রো স্টেশন স্প্ল্যানেডে প্রচুর প্রচুর হকারে প্রচুর জিনিসপত্র। সবাই জানো নিউ মার্কেট মানে হকারেও বিখ্যাত, প্রচুর এখানে জিনিসপত্র সারা বছর সারা রকম সিজনাল জিনিস বিক্রি হয়। এখন আমরা এসেছি যেহেতু শীতের সময়, জানুয়ারি সব উইন্টার ওয়্যার বেশি বিক্রি হচ্ছে দেখলাম, তাই উইন্টার ওয়্যার কিছু কিছু জিনিস আমার খুবই ভালো লেগেছে। কিন্তু আমাদের এখানে কলকাতা তো খুব একটা শীত পড়ে না, আমি এবার নিইনি। তা আমি দেখছিলাম, আমরা গেছিলাম অন্য কালেকশান, একটু কিছু জাঙ্ক জুয়েলারি কালেকশান কেনার জন্য। দেখো নিউ মার্কেটটা এখনও সেজে রয়েছে, সবে ক্রিসমাস ইভ গেছে, প্রচুর লাইটিং ভর্তি ছিল সাজানো। আর আমরা শ্রীলেদারে জুতো কিনেছি, জুতোটা আমার বোনের বর কিনেছে, যেহেতু এই যে আমার বোনের মেয়ে, বোনের বর আর আমি তিনজন গেছিলাম। দেখো হকার্সদের দেখছিলাম লেগিংসগুলো, প্লাজোগুলো খুব খুব সুন্দর লেগেছে আমার। আমি নেক্সট টাইম এলে পুজোর আগে যখন আসবো আবার অবশ্যই এগুলো কিনে নিয়ে যাবো। অ্যাকচুয়ালি আমি বেশি মার্কেটিংটা আমার বেশি করি আমি গড়িয়াহাট, তা নিউ মার্কেটটা খুব কমই যাই, কিন্তু এবার একটু জাঙ্ক জুয়েলারি কিনবো বলেই আমি নিউ মার্কেটে গেছি। এখন সবাই জানো সোনা টোনা থেকে লোকে একটু জাঙ্ক জুয়েলারি পরতে ভালোবাসে, তা একটু জাঙ্ক জুয়েলারি কালেকশান নেব বলেই গিয়েছিলাম। সারা মার্কেটটা ঘুরেছি, দেখো কত লাইটে সাজিয়েছে, পুরো নিউ মার্কেট লাইটে ভর্তি। কিছু কিছু জিনিস তো আমার ভীষণ ভালো লেগেছে হকার্সের, আমার যেমন ব্লেজারগুলো খুব ভালো লেগেছে, এবারে দেখে এলাম নেক্সট টাইমে আবার গিয়ে নেব। অবশ্যই এটা সিজনাল, যখন যেই সময় তখন সেই সময় জিনিস বেরোয়। কুর্তি ফুর্তি খুব ভালো লেগেছে, আমি ব্যাগ কিনেছি, ব্যাগের কালেকশানগুলো খুব ভালো লেগেছে, প্রচুর প্রচুর ব্যাগ আছে ব্যাগের কালেকশান। নিউ মার্কেট মানে ব্যাগের কালেকশানে একটু ফেমাস, এটা সবাই জানে। দেখো প্রচুর প্রচুর জিনিস বসেছে, তোমাদের সাথে শেয়ার করলাম মার্কেটটা, অবশ্যই তোমাদের যদি মনে হয় এসে কিনো। দেখো প্রচুর রয়েছে, সানগ্লাস থেকে আরম্ভ করে কুর্তি সব, বেশি উলেন রয়েছে, কেন যেহেতু এটা উইন্টার, যেহেতু বেশি রয়েছে উলেন কালেকশন। প্রচুর প্রচুর ভিড়, খালি আমরা মনে করি সারা বছরই নিউ মার্কেটেই ভিড় কমে না, সারা বছরেই ভিড় থাকে এরকম। দেখো আমরা তো গেছি, দেখতে দেখতে অনেক সন্ধে হয়ে গেছে, তা লাইট অলরেডি জ্বলে গেছে। দেখো সানগ্লাসের কালেকশানগুলো দেখলাম, ভীষণ সুন্দর সুন্দর, ভীষণ ফ্যাশনেবল। শাড়িও দেখলাম,
শাড়ি কালেকশনও দেখেছি, আর যা যা কিনেছি তোমাদেরকে আবার নেক্সট ব্লগে দেখাবো, নেক্সট আরেকটা ভিডিও করে দেখাবো, অনেক কিছু কিনেছি সে সবই দেখাবো তোমাদেরকে। আজকে তোমাদেরকে মার্কেটটা ঘুরিয়ে দেখাচ্ছি, যারা যারা নিউ মার্কেটে এখনও মার্কেটিং করতে যাওনি তারা অবশ্যই এসো, দেখে যেও, ব্যাগের কালেকশান দেখছো, প্রচুর প্রচুর ব্যাগের কালেকশান প্রচুর আছে। আমার একটা পছন্দ হয়ে গেল, ব্যাগ কিনবো বলে যাইনি, তা ব্যাগ দেখে পছন্দ হলো বলে একটা ব্যাগও কিনে নিলাম, কিনে টিনে বেরিয়ে যাব। এটা বেরোনোরই রাস্তা, আমাদের ঘুরে টুর ঘোরা হয়ে গেছে, আমরা এখন বেরোচ্ছি। দেখো পুরো লাইটে সাজানো, তেমনি ভিড়, মনে করবো বোধহয় পুজো। দেখো প্রচুর লাইটিং, প্রচুর লাইটিং, দেখেছো এই যে সমস্ত এগুলো উইন্টার কালেকশন, সারা বছরই মানুষ কিনে। ওকে ঠিক আছে, যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও। টাটা, বাই, সি ইউ, লাভ।